Hey, what's up guys, welcome back to another GTA 5 lava gameplay video. बिल्कुल चुप। ओहो, एक मिनट, ये लावा किसने बोला? ये तो वाटर गेमप्ले होना चाहिए। আসলে মেইন কাহিনী হচ্ছে GTA 5 এর প্রত্যেকটা ওয়াটার গেমপ্লে ভিডিওর মধ্যে আমরা এখানে জারিগামি শয়তানি দুষ্টামি হনুমানে বান্দরামি একবার ব্যাগেন করি। কিন্তু আজকের এই ভিডিওর মধ্যে আমি একটু সিরিয়াস মাইন্ডে রয়েছি এন্ড আজকে হচ্ছে আমি আয়রন ম্যান মানে লোহা ম্যান। তো বেসিক্যালি আজকে আমার কাছে অনেকগুলো পাওয়ার রয়েছে, মানে আয়রন ম্যানের কাছে অনেকগুলো পাওয়ার রয়েছে। তো আজকে আমি যে কাজটি করব সেটা হচ্ছে আজকে আমি আয়রন ম্যান হয়ে পুরো লস অ্যাঞ্জেলসকে জাস্ট ধ্বংস করে দেব। বাই দ্য ওয়ে, আমাদের MRM চ্যানেলের লোগো এবং কভার পিক চেঞ্জ করা হয়েছে, তো সবাই একটু কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আমার কাছে তো মোটামুটি ভালোই লেগেছে এন্ড বাকিটা আপনাদের উপরে ডিফেন্স করবে। যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে এরকমই থাকবে এন্ড ভালো না লাগলে দেখি চেঞ্জ করা যায় কিনা আবার। তো গাইস, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন লস অ্যাঞ্জেলসে যাচ্ছি। সত্যি বলতে আমি এতক্ষণ ছিলাম পৃথিবীর উপরে, ভাই সিরিয়াসলি আমি এখন লস অ্যাঞ্জেলসে যাব এন্ড এখানে মেস ব্যাংকের উপরে ল্যান্ড করব। এন্ড আজকে হচ্ছে ভাই লস অ্যাঞ্জেলসের শেষ দিন নাকি? আরে ও ভাই, নিজে পড়ে গেছি। সত্যি বলতে ভাই আয়রন ম্যানকে ফার্স্ট টাইম কন্ট্রোল করতেছি তো যার জন্য একটু সমস্যা হচ্ছে, বাট নো টেনশন ভাই। ওকে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে মেস ব্যাংকের উপর। আচ্ছা দাঁড়ান, এখানটা একটি ব্লিম্প আছে না ভাই, ব্লিম্পটাকে আমি উড়াতে পারবো না। তো বেসিক্যালি এখানে আমার কাছে অনেকগুলো পাওয়ার আছে, তো আজকে আমি একটি একটি করে ভাই সবগুলো পাওয়ার এক্সপ্লেইন করব। আচ্ছা গাইস, এখানে একটি হেলিকপ্টার আছে, ও ভাই জাস্ট উড়ে গিয়েছে। তো আমি এখানে নিচে চলে আসছি এন্ড আমার কাছে এখানে ভাই অনেকগুলো পাওয়ার রয়েছে, যে আমি এখানে প্রথম এটি ইউজ করতেছি আর গাড়িটিকে উড়াতে পারি কিনা। ও ভাই জাস্ট উড়িয়ে দিয়েছি। আচ্ছা দাঁড়ান, এখানে আরো অনেকগুলো ইয়ে আছে, ওই সব কটাকে উড়িয়ে দেবো। বুম, ও ভাই মানে পাওয়ারটা দেখছেন একবার, মানে কত ওপি লেভেলের পাওয়ার। ও ভাই সিরিয়াসলি, মানে এখানটা যতগুলো গাড়ি আছে না, মানে সবগুলো গাড়িকে জাস্ট আমি সেকেন্ডের মধ্যে উড়িয়ে দিতে পারবো। আচ্ছা গাইস দেখি এরপরে কি পাওয়ারটি আছে এন্ড এটি মনে হচ্ছে একটু, ও ভাই এটা তো দেখি আরো বেশি মারাত্মক। দাঁড়ান, এটাকে এখন উড়িয়ে দেব। ও মাই গড ভাই, দেখেন একবার 3-স্টারের পুলিশ লেগে গেছে এখানটায়, মানে এখন শুধু পুলিশ আসবে আর আসবে, এসে কোনো লাভ নেই ভাই। আমার গায়ের মধ্যে এখানে আয়রন ম্যানের স্যুট রয়েছে, তোমার যত মারো না কেন ভাই আমার গায়ের মধ্যে একটি গুলিও লাগবে না। ও ভাই দেখেন একবার, মানে কত ওপি লেভেলের এন্ড কত মারাত্মক লেভেলের একটি মানে পাওয়ার। তো আপনারা সব আমাকে কমেন্ট করে জানাবেন এন্ড আপনারা টাইম নির্দিষ্ট করে আমাকে বলে দেবেন যে আপনাদেরকে আপনার কাছে কোন পাওয়ারটি সব থেকে বেশি ভালো লেগেছে। আচ্ছা দাঁড়ান, ও মাই গড উড়িয়ে দিয়েছে। দাঁড়ান ভাই, উপরে একটি ব্লিম্প রয়েছে, আমি এখন এই ব্লিম্পটিকে জাস্ট ব্লাস্ট করে দেবো, দেখেন একবার। তো গাইস দেখেন, এখন আমি এই ব্লিম্পটিকে জাস্ট উড়িয়ে দেবো টোকা মেরে। ও ভাই সিরিয়াসলি দেখেন একবার, মানে জাস্ট উড়ে গিয়েছে। তবে প্লিজ সবাই কমেন্টে জানাবেন আপনাদের কাছে কোন পাওয়ারটি সব থেকে বেশি ভালো লেগেছে। সবাই মাত্র আমার মেবি দুইটি পাওয়ার টেস্ট করেছে, এখানে আরও অনেকগুলো পাওয়ার আছে, ব্যাক টিক টিক করে আমরা সবগুলো পাওয়ার টেস্ট করবো। অ্যান্ড এখন হচ্ছে এটা কি, এটা মেবি ও আচ্ছা এটি হচ্ছে মনে করেন নর্মালি গানের যে এরকম মনে করেন পাওয়ার আছে না, নর্মালি গানই, তবে কেন জানি মনে হচ্ছে ভাই এটার পাওয়ারটা তেমন একটি বেশি না। আচ্ছা সব কটার মুখ ফাটা বাজা। দাঁড়ান, তারপরে কি এটা মেবি আগুন? ও ভাই কিরে, এটার মধ্যে আগুনও আছে ভাই, দেখেন একবার, মানে যেখান দিয়ে গুলি মারতেছে সেখানে আগুন ধরে যাচ্ছে। তো আমি এখানে তারপরে যে পাওয়ার সেট ইউজ করবো অ্যান্ড এটি কেন জানি, ও সিরিয়াস, ও ভাই এটা তো সব থেকে বেশি জোস ভাই, দেখেন একবার, মানে আমি মনে হচ্ছে আমি আরপিজি দিয়ে এখানটায় হেলিকপ্টারগুলো ব্লাস্ট করে দিয়েছি। ও মাই গড দেখেন একবার, দাঁড়ান এখন এটাকে জাস্ট উড়িয়ে দেবো ভাই। সত্যি বলতে আমার কাছে কেন জানি মনে হচ্ছে আমি অ্যাভেঞ্জার্সের কোনো মুভি দেখতে দিই, মানে ও আরে একটু জন্য পড়ে যাচ্ছিলাম, মানে দেখেন ফিলিংসটাই মানে জাস্ট আলাদা, কেন জানি মনে হচ্ছে আমি আয়রন ম্যানের মুভি দেখতে দিই। অ্যান্ড আচ্ছা দাঁড়ান, সামনে এখানটা একটি হেলিকপ্টার আছে অ্যান্ড এটাকে এখন দিব জাস্ট বুম করে উড়িয়ে দিয়েছি, জাস্ট উড়িয়ে দিয়েছি। আচ্ছা কাছে দাঁড়ান, এখানটা আরেকটা আছে উপরে, এখন এটাকেও জাস্ট উড়িয়ে দেবো। ও মাই গড ভাই, আমার কাছে পার্সোনালি মানে এই পাওয়ারটা খুব ভালো লাগতেছে, তো আপনার কাছে কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অ্যান্ড এখানে একটি ব্লিম্প আছে, ব্লিম্প জাস্ট এখন উড়িয়ে দেবো, দেখেন একবার 3-2-1 দেখেন একবার। ও ভাই এই শটটা জাস্ট মানে অনেকটা সিনেমেটিক মোডের মতো লেগেছিল। এই যে এখানটা একটা আছে, আয়া সামনে সামনে ধুম উড়িয়ে দিয়েছি একদম। সামনে এখানটা একটি হেলিকপ্টার আছে আর দেখেন এখন জাস্ট উড়িয়ে দেবো। ও ভাই উড়ে গিয়েছে একদম। আচ্ছা গাইস, তারপর যে পাওয়ারটা আছে সেটা একটু ট্রাই করে দেখি। অ্যান্ড এটি কি রে ভাই, এটি দিয়ে কাজ করতেছে না? আরে আবে ভাই এটা কাজ করতেছে না, পুলিশ আমাকে তো মেরে দেবে। আরে ভাই ভাই এটা কাজ করতেছে না। আচ্ছা গাইস আমি এর পরটা দেখি অ্যান্ড এটা মেবি, ও ভাই দেখেন একবার, এটা তো দেখে আরো মারাত্মক সিরিয়াসলি।
10 12টা গুলি একসাথে বাইর হচ্ছে মনে করেন আমি যদি 10 12টা বোম যদি একসাথে মারি যে মনে করেন যেরকম পাওয়ার আসবে না এখানে একটাতে মনে করেন ওইরকম ও ভাই মনে করেন আমি যদি পারতাম সিরিয়াস নামি তাহলে এখানে মনে করেন পুরো মেজ ব্যাংকটাকে জাস্ট তুলে ফেলে দিতাম আচ্ছা গাইস এখানে একটা হেলিকপ্টার আছে এখন এই হেলিকপ্টারটার 12টা বাজাবো দাঁড়ান আরে কি আমি তাড়াতাড়ি পারতেছি না বে দাঁড়া দাঁড়া ওকে দাঁড়িয়েছি এন্ড দেখেন এখন জাস্ট উড়িয়ে দেব ও ভাই সামনে এখানে আরো একটা হেলিকপ্টার আছে না ভাই এখান থেকে পারবো না আমাকে আরেকটু সামনে যেতে হবে দেখেন একবার ও ভাই সিনেমেটিক শট দিয়েছে একদম ওকে আচ্ছা গাইস আমি নিচে যাই তো তারপর যে পাওয়ারটি আছে আমি এখন ওই পাওয়ারটি ট্রাই করে দেখব এন্ড উপরে এখানে একটা হেলিকপ্টার রয়েছে আরে ভাই এটাকে টাচ করতে পারতেছি না আমি আরেকটু উপরে যাই এন্ড এখন আশা করব ও হো ভাই দেখেন একবার ভাই বুঝতে পারছি এটা মনে করেন আমি যদি মারি না তাহলে মানে সরাসরি গিয়ে পড়বে না প্রথমত এটা উপরের দিকে চলে যাবে দেন নিচে গিয়ে মনে করেন আমি যে এটাকে টার্গেট করে মারবো সেটার গায়ে গিয়ে গুলিটি লাগবে এখন দেখেন এখন সব কয়টা গায়ে জাস্ট উড়িয়ে দেব ও ভাই জাস্ট মানে তাল পড়ছে ওদের মাথার উপরে এটা এর একটা জিনিস দেখেন একবার মানে এখানটা কতগুলো দাঁড়ান দাঁড়ান এখন সব কয়টাকে জাস্ট এখানটা উড়িয়ে দেবো এখন ও ভাই উড়ে গিয়েছে এখানটা আরেকটা আছে পুলিশের গাড়ি ওকে আবে সিরিয়াসলি কি রে আয়রন ম্যানের ড্রেসেটের মধ্যে এত পাওয়ার দেখছেন মানে আমার গায়ের উপরে এখানটায় গুলি পড়ছে বাট তারপরও আমার কিচ্ছু হয়নি গুলি বলতে এগুলো গুলি না এগুলো বোম মানে এক একটা তালের সমান তো তারপরে যে পাওয়ারটি আছে মেবি এটি আচ্ছা দাঁড়ান দাঁড়ান আমি এখন নিচে যাই নিচে গিয়ে পাওয়ারটিকে টেস্ট করব তো যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে নিচে আসছি এখানে একটি ট্রেন আসছে কি রে ভাই পাওয়ারটি দিয়ে কাজ করতেছে না আবে কাজ কর না গাইস এটি কাজ করতেছে না তারপর একটু ট্রাই করে দেখি না ভাই এটাও কাজ করতেছে না বুঝলাম না কেন কাজ করতেছে না অ্যান্ড আমি দেখি ভাই তারপর এটা ট্রাই করি তো তারপরে যে পাওয়ারটি আছে যে ভাই দেখেন একবার ও ভাই এটাও কিন্তু মোটামুটি চলে বাট তেমন একটা মনে করেন আমার কাছে ভালো লাগেনি কারণ এগুলো হচ্ছে মনে করেন নর্মালি মনে করেন যখন আমার সামনে এখানটা অনেকগুলো পুলিশ থাকবে দেন সব কয়টাকে আমি মেরে ফেলতে পারবো বাট অতটা আহামরি কিছু না দেখেন একবার মানে আয়রন ম্যানের কাছে নর্মালের যে পাওয়ারটা থাকে আর কি সচরাচর সেই পাওয়ারটি হচ্ছে এটা অ্যান্ড এটা দিয়ে আমি তেমন কিছু ব্লাস্ট করতে পারতেছি না তারপর এটা ট্রাই করে দেখি এইটাও তো সেম আচ্ছা এই পাওয়ারটি একটু ইউজ করে দেখি ওকে ও ভাই এটা কিন্তু মানে মারাত্মক লেভেলের একটা পাওয়ার মানে আমি মনে করছিলাম ফার্স্ট অফ অল মানে এটা তেমন একটি ভালো হবে না বাট দেখছেন একবার এখন জাস্ট আমি হেলিকপ্টারটিকে উড়িয়ে দেব উড়িয়ে দিয়েছি গাইস এখন হচ্ছে সব থেকে মারাত্মক লেভেলের পাওয়ারের পালা মানে এটা হচ্ছে এতটা মারাত্মক জাস্ট আপনাদেরকে বলে বোঝাতে পারবো না মানে ওয়ান অফ দি বেস্ট একটি পাওয়ার আমার কাছে খুব ভালো লাগছে পার্সোনালি দাঁড়ান দাঁড়ান এখন আমি কার উপরে এটা অ্যাপ্লাই করবো ওকে গাইস এখানটায় অনেকগুলো পুলিশ আছে দেখেন এখন জাস্ট উড়িয়ে দেব ও ভাই দেখছেন একবার মানে জাস্ট মারাত্মক লেভেলের একটা পাওয়ার দেখেন একবার এখন এটাকে জাস্ট উড়িয়ে দেব ও ভাই জাস্ট কোথায় উড়ে গিয়েছে দেখেন একবার ও মাই গড আরে আমি তো পরে যাচ্ছি আচ্ছা গাইস এখানে একটি না না ব্লিম্প এখন উড়াবো না আমি এখানে নিচে যাই এই যে এখানটা আরও একটি হেলিকপ্টার আছে এখন জাস্ট উড়িয়ে দেবো দেখেন একবার ও ভাই দেখছেন একবার মানে জাস্ট ওয়ান অফ দি বেস্ট একটি পাওয়ার পার্সোনালি আমার কাছে পাওয়ারটি সত্যি খুব ভালো লেগেছে আপনাদের কাছে পাওয়ারটি কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন দাঁড়ান দাঁড়ান আমি এখানটায় আরও অনেকগুলো আছে এগুলো সব কয়টাকে মারি ও ভাই জাস্ট মজাই লাগতেছে দেখছেন একবার এখানটা আরও অনেকগুলো পুলিশ আছে এগুলোকে এখন জাস্ট উড়িয়ে দেব ওকে ধুম উড়ে গিয়েছে গাইজ আমি কিন্তু চাইলে এটা ট্রেনের উপরে অ্যাপ্লাই করতে পারি মানে জিটিএ ফাইভের ট্রেন কেউ থামাতে পারেনি মানে আপনি যদি নর্মালি ক্যারেক্টার নিয়ে জিটিএ ফাইভ খেলেন তাহলে আপনি মানে কখনো জিটিএ ফাইভের ট্রেনকে থামাতে পারবেন না বাট আয়রন ম্যান কিন্তু চাইলে জিটিএ ফাইভের ট্রেনকে থামাতে পারে তো সবাই ফটাফট এই ভিডিওর মধ্যে একটি লাইক করে দেন অ্যান্ড আপনারা যদি সবাই একটি একটি করে এই ভিডিওর মধ্যে লাইক করে দেন তাহলে আমি খুব শীঘ্র একটি ভিডিও আপলোড করব অ্যান্ড সেই ভিডিওর মধ্যে আমি আয়রন ম্যানের পার্ট টু আপনাদের সাথে শেয়ার করব তো আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর মধ্যে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ Yo, 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 yo.